আর এবার বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখবো। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে অগ্নিকর্ম পরিস্থিতি বাংলাদেশে, পুলিশ ছাত্র সংঘর্ষ, এলোপাতাড়ি গুলি চলছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 50 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক, এবং এই ঘটনার জেরে বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, এর আগেই ভারতীয় হাইকমিশনের তরফ থেকে অপ্রয়োজনে ভারতীয়দের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছিল, আর এবার জানা যাচ্ছে আজকাল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। একেবারেই তাই। দেখো, আজকে কলকাতা থেকে যে মৈত্রী এক্সপ্রেস ছেড়েছিল ঢাকার উদ্দেশ্যে, সেটা কিন্তু এই যে গন্ডগোল চলছে তার জেরে অনেকক্ষণ আটকে থেকেছিল। আজকের যে মৈত্রী এক্সপ্রেস যেটা সকাল 7:13 কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল, সেটা 9:34 বাংলাদেশ রেলওয়ে অন্তর্গত এলাকায় ঢুকে পড়ে। তারপরেই 9:45 নাগাদ দর্শনায় ট্রেনটি আটকে যায় এবং সেখানেই বেশ কিছুক্ষণ ট্রেনটি আটকে ছিল। তারপর প্রায় 12:20 পর দর্শনা থেকে সেই ট্রেনটি আবার যেতে শুরু করে। এমনই একটি পরিস্থিতি, তার ফলে আজকের যে মৈত্রী এক্সপ্রেস যেটা ঢাকা থেকে কলকাতার দিকে আসার কথা, সেটাকে ইতিমধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছে। এবং লিঙ্ক ট্রেন না থাকার কারণে আগামীকালকে যে মৈত্রী এক্সপ্রেস যেটা সকালবেলা কলকাতা স্টেশন থেকে ছেড়ে ঢাকার দিকে রওনা দেওয়ার কথা, সেটাকেও বাতিল ঘোষণা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত দুই দেশের রেলওয়েজের মধ্যে যেভাবে আলোচনা হয়েছে, তাতে যেটা দেখা যাচ্ছে আগামী দিনেও এই পরিস্থিতি স্বাভাবিক না হলে এই মৈত্রী এক্সপ্রেসের মাপের একটি আন্তর্জাতিক ট্রেন সেটা চালানো ঝুঁকিপূর্ণ বলেই তারা মনে করছেন। তার ফলে আরও এই বাতিল তালিকা বা বাতিলের দিন দীর্ঘতর হতে পারে। তবে আপাতত আজকে বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেস কলকাতা স্টেশনের দিকে আসবে না, এবং আগামীকাল সকালে কলকাতা স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস হাওড়ার দিকে যাবে না, সেটা কিন্তু রেলের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। ধন্যবাদ অরিত্রিক। গত 10 জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, যার ফল ঘোষণা হয়েছে 13 জুলাই, এবং সেই 4টি বিধানসভা উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে ফের জটিলতা। বিধানসভার চিঠির পাল্টা চিঠি এবার রাজ্যপালের তরফ থেকে। জয়ী 4 তৃণমূল প্রার্থীর শপথের আর্জি জানিয়ে রাজভবনকে চিঠি বিধানসভার। রাজ্যপাল বিধানসভায় এসে শপথ গ্রহণ করান বা অধ্যক্ষকে দায়িত্ব দিন, দ্রুত শপথ গ্রহণের আর্জি জানিয়ে চিঠি দেয় বিধানসভা। পাল্টা চিঠি দিয়ে 3টি প্রশ্নের উত্তর চেয়েছে রাজভবন। রাজ্যপালের নির্দেশ অনুযায়ী ডেপুটি স্পিকারই কি আগেরবার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? সংবাদপত্র মারফত জানা গেছে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন স্পিকারই। এটা কি ঠিক? যদি ঠিক হয়ে থাকে কেন হলো, তা জানতে চেয়ে বিধানসভাকে চিঠি রাজ্যপালের। সোমবার থেকেই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন।